যতক্ষণ পর্যন্ত বস্তু হবে কোরআনের পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে, রসুলের কর্তৃত্ব মনে রাখবে, কোরআন মনে রাখবে, মসজিদ তৈরি করে করে আল্লাহর জন্য প্রার্থনা করবে, ঠিক না? কোরআন শুনলে কোরআনের পক্ষে থাকতে পারলে আপনি দুনিয়াতে জান্নাতের যাওয়ার জন্য পথ অর্জন করতে পারলে আপনি পেয়ে যাবেন জান্নাত। কিন্তু আত্মসাকে দুঃখ লাগে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এক শ্রেণীর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের সঠিক কথা শুনলে কলিজা জ্বলে, কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা, আপনি আমি দুনিয়ার ভিতরে চিরকাল বাঁচবো না, সুতরাং এই পৃথিবীতে আপনি আমি কোরআন মানা লাগবে, কোরআন ছাড়া পৃথিবীর মুক্তির কোনো ব্যবস্থা আছে না। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করেন তাহলে কোরআন ছাড়া রহমত নাযিল করবে কেমন? আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা যে হয়ে গেছে, একজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, এমনিভাবে আসমান পর্যন্ত ফেরেশতা নাযিল হয়ে গেছে এই প্যান্ডেলের চতুর্দিকে দিয়ে। আর এক শ্রেণীর ডিজিটাল ফেরেশতারা আল্লাহর একটা ডিজিটাল ক্যামেরা নিয়ে, আপনার আমার একটা ছবি নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছেন। আল্লাহ পাকে ডেকে বললাম, আপনার পাগল পরা বান্দা এবং বান্দারা দেখলাম রাতের ঘুমকে হারাম করে কোরআনের মঞ্চে কোরআন শোনার জন্য বসে গেছে। আল্লাহ আপনার পক্ষ থেকে ওই বান্দা এবং বান্দির জন্য কোন পুরস্কার আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে জানাই, বলে ফেরেশতারা ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে না, ওরা আপনাকে দেখে নাই। ওরা কি হাসরের ময়দান দেখেছে? ফেরেশতারা বলে, ওরা আপনার হাসরের ময়দান দেখে নাই। ওরা কি আপনার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, ওরা আপনার জাহান্নাম দেখে নাই। ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, ওরা আপনার জান্নাত দেখে নাই। ওরা কি কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে, যে আযাব হবে, এটা কি তারা লক্ষ্য করেছে? ফেরেশতারা বলে না, ওটাও লক্ষ্য করে নাই। কিন্তু আল্লাহ আপনার ভয়তে কোরআনের মঞ্চে বসে গেছে, আল্লাহ তাদের জন্য কোন পুরস্কার আছে কিনা আপনার পক্ষ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতা থেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তো আমরা শোনো, ওরা তো আল কোরআন থেকে আলোচনা শুনছে এবং করা শুরু হয়ে গেছে। ওই বান্দিগুলোর, ওই বান্দা এবং বান্দিগুলোর জীবনের তাফসীর আমি রব্বুল আমিন আর সিংহাসনে বসে বসে ফেরেশতাদের সম্মুখে এবং করা শুরু করব। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আপনার আমার জীবনের তাফসীর আল্লাহর উপরে ফেরেশতাদের সম্মুখে করা শুরু হয়ে গেছে, খুশি না ভাইজান? জোরে বলেন খুশি না ভাইজান? যদি হন খুশি, আমার তো লাগবে একটু বেশি কথা বলুন ঠিক না ঠিক? এই কোরআনের মঞ্চে আসতে পারে আপনার কি মন খারাপ? জোরে বলেন মন খারাপ হওয়া লাগবে না, কারণ এই পৃথিবীর এখন শ্রেষ্ঠ মঞ্চে আমরা এখন বসে আছি। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। কারণ কি, এই জায়গায় যারা একটি ঘন্টা যারা কোরআনের মঞ্চে বসতে পারবে, রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর যারা এই কোরআন শরীফের একটা আয়াতের একটা শব্দ বুঝান নিয়াতে সামে না, কথা না, কোরআন যা বললো মানার জন্য যারা এই কোরআনের তাফসীর মাপলে বসতে পারলো, 500 টাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, একটা আয়াতের একটা শব্দ বোঝার জন্য এই তাফসীর মাপলে বসলে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। শুধু তাই না, সারাই কোরআনের মঞ্চে বসবে, আল্লাহ কোরআন বলছেন তাদের তামাম জীবনের গোনা খাতা আমি মাফ করে দেব। শুধু গোনা খাতা মাফ করে আল্লাহ ক্ষান্ত হবেন না, এই গোনা খাতাটা পরিবর্তন করে আল্লাহ পাক ও জায়গাটাও সওয়াবকে পরিপূর্ণ এনে দেবেন আপনার আমল নামায়। চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ। সুতরাং কারা কারা 60 বছর বাঁচতেন দোহাত বলেন, বাঁচবেন না? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না,
কথা বলুন ঠিক না ঠিক? ও পৃথিবীর মুসলমান শুনে রাখুন, পৃথিবীর সমস্ত কিছুর গ্যারান্টি দেওয়া যায়, পৃথিবীর সবকিছু গ্যারান্টি দেওয়া যায়, একটি জিনিসের গ্যারান্টি দেওয়া যায় না। সুতরাং এই মৃত্যু থেকে আপনাকে আমাকে পলায়ন করলে মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না। সুতরাং এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বাঁচতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে, রসুলের নেতৃত্ব মনে রাখবে, কোরআন মনে রাখবে, মসজিদ তৈরি করে আল্লাহর জন্য প্রার্থনা করবে ঠিক না ঠিক? কোরআনের বাইরে আমির আবুল ইসলাম কোনদিন কথা বলি না, আজও বলবো জোরে বলে, কিন্তু রোগ আছে তাতে ওদের স্কুল খাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে দেখুন এই তাফসির কে হক তাফসির করবে, যাদের আছে এলার্জি ওদের কবিতা বলবে, কথা বলুন ঠিক না বেঠে? এটাই বাস্তব, এটাই সত্য কথা। সুতরাং মুমিন যখন হবে, ওদেরকে যদি আপনি সুন্দরভাবে কোরআনে টিপস দেওয়া হয়, তাহলে ওদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে যারা কোরআনের মঞ্চে আসবে, কোরআন শুনবেন, কোরআন তার জন্য সুপারিশ করবে, শুরু করুন তাদের রহমত নাজিল করবে। শুধু তাই না, যারা কোরআনের মঞ্চে বসবে কোরআন শুনবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেদিন সূর্য করে মাথার উপরে চলে আসবে, জমিন গুলো তামা হয়ে যাবে, গোনাগার ব্যক্তির জিহ্বা গুলো চলে যাবে। যারা কোরআনের মঞ্চে আসবে এবং কোরআন শুনবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই নেন করে তুমি মজবুত করেন হলো তোমার জানাও জানালুকু কোরআন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বার কোরআন পড়না ইয়া কিয়ামাল কিয়ামত সফিয়াল লিয়া সবাবিহি বিশ্বনবী আজ প্রমাণ করেন, তোমরা কোরআনের মঞ্চে বসে এবং কোরআন শোনো, যদি তোমরা কোরআনের মঞ্চে বসতে পারো আর কোরআন শুনতে পারো, যে জমিনে কোরআন প্রতিষ্ঠা নাই এই জমিনে যদি কোরআনের প্রতিষ্ঠা আন্দোলন করতে পারো, কোরআনকে বিচার লাভ করার জন্য কোরআনের পক্ষে থাকতে পারো, কোরআন পেয়ে তুমি খুশি হতে পারো, ওই বিশ্বের অবস্থায় যারা কোরআনের মঞ্চে বসে এবং কোরআন শুনলো, এই কোরআন শোনা বান্দা এবং বান্দির জন্য কোরআন তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন তার জন্য সুপারিশ করবে না, বরং এই কোরআন তার জন্য আদালতে আখিরাতে আল্লাহর দরবারে মামলা করবে, কথা বলুন ঠিক না বেঠি? দুনিয়ার প্রথম নম্বর শাস্তি কোটি কোটি টাকা আয় করবে, বিল্ডিং থাকবে, বাড়ি থাকবে, দুনিয়ার সব রাজত্ব থাকবে, কিন্তু মনের ভিতরে শান্তি থাকবে না, কথা বলুন ঠিক না বেঠি? এই এলাকার একজন গরিব মানুষ, সে কোরআন মোতাবেক নামাজ পড়ে, কোরআন মোতাবেক রোজা রাখেন, কোরআনের যত আইন আছে মানার জন্য চেষ্টা করে, লোকটা ভ্যান চালায় কিন্তু রাতের বেলায় যখন ঘুমায় এত এত সুন্দর ঘুমায়, কোটি কোটি টাকার মালিক কত সুন্দর ঘুম হয় না, কথা বলুন ঠিক না বেঠি? আছে না নাই জোরে বলেন? গরিব মানুষ হওয়ার পরেও কোরআন মোতাবেক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ইসলামে আন্দোলন করে, কোরআন পরিষ্কার কথা বলে, কোরআন পরিষ্কার কাজ করে, দেখবে লোকটা যখন রাতে বেলায় ঘুমায় এত সুন্দর ঘুমায় যেন আল্লাহ রহমত তার প্রতি নাজিল হয়ে গেছে। আর তারা কোরআন মানে না, কোরআন রোজ দিছে না, নামাজ পড়ে না, কোরআন দেখলে চুলকায়, কোরআন আইন দেখলে তাদের চুলকায়, দেখবেন ওরা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যান্ডেজ আছে, চেয়ার আছে, তারপর রাতের বেলায় শান্তি নেই, মনে বিরুদ্ধে ধুক ধুক করে, কখন যে চেয়ারটা চলে যায়। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, দুনিয়ার তিনটা শক্তির প্রথম নাম্বার শক্তি হচ্ছেন কোটি কোটি টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না,
দ্বিতীয় নম্বর আছে দুনিয়াতে তাদের প্রতি আল্লাহ নাকচ হয়ে যাবে, আদালতে আখেরাতে ওই ব্যক্তিগণের জন্য অন্ধ করে ওঠাবেন কে? জোরে বলেন সূরা তাহার 121 নম্বর আয়াত আল্লাহ পাক এজন্য বলছেন সারা দুনিয়াতে কোরআন বলে যাবে, ইসলাম বলে যাবে, কোরআন বলে যাওয়ার পরে মানুষের তৈরি করা আইনের গোলামি করবে, কোরআন মতে রোজা রাখবে না, কোরআন মোতাবেক নামাজ কায়েম আন্দোলন করবে না, কোরআন যে কাজ করে বলেছেন ওই কাজ তারা নিজেরা করবে না, অপরকে করার জন্য উদ্বুদ্ধ করবে না, বরঞ্চ বিরোধিতা করবে, কোরআন দুনিয়াতে ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনের গোলামিকে নিজের জীবন ব্যবস্থায় পালন করার জন্য চেষ্টা করেছে, ওই ব্যক্তিগুলোর জন্য আদালতে আখেরাতে দ্বিতীয় শাস্তি আছে, ওদেরকে অন্ধ করে ওঠাবেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে বান্দা, আল্লাহ কেন আজকে আমার এই অন্ধ অবস্থা আপনি উঠালেন, আমার অপরাধটা কি? দুনিয়াতে আমার সুন্দর সুন্দর দুইটা চোখ ছিল, সুন্দর 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 দুইটা হাত ছিল, সুন্দর দুটো কান ছিল, জবান ছিল, সুন্দর দুইটা পা ছিল, আমার সব ছিল আল্লাহ, আমি কি অপরাধ করেছি যার কারণে হাসরের ময়দানে আজকে অন্ধ ওটা অন্ধ হয়ে ওঠানো হলো? আল্লাহ আমি বান্দাকে রেখে বলবে বান্দা তোর সামনে আমার কোরআন ছিল কিন্তু কোরআন মোতাবেক রোজা রাখিস নি, কোরআন মোতাবেক নামাজ আদায় করিস নি, কোরআন মোতাবেক দুনিয়ার কোন কাজ করিস নাই, কোরআনটা তুই দুনিয়াতে ভুলে গিয়েছিলি, আজ তোর আল্লাহ তোকে ভুলে গিয়েছে, আর এই জন্য তোকে অন্ধ করে ওঠালাম, কথা বলুন ঠিক না বেঠিক? কি জানা আমার শাস্তি আছে সারা দুনিয়াতে, কোরআনের পক্ষে থাকবে না, ইসলামের পক্ষে থাকবে না, আলেম ওলামার পক্ষে থাকবে না, বরং আলেম ওলামা যখন কোরআন হক তাফসীর করবে মঞ্চে ওঠে নিজে ঘোষিত সন্তোষের মতন চেহারা, সন্তোষের মতন করে চেয়ারম্যানরাও ঠিক মাউথ পিস কাটার জন্য চেষ্টা করবে, কথা বলুন ঠিক না বেঠিক? এই কাজ দুনিয়াতে করবে মৃত্যুর পরে ওদেরকে জাহান্নাম অবধারিত, জান্নাত ওদের জন্য হারাম, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যারা এই দুনিয়াতে কোরআনের সুপারিশ পেয়ে আমরা সকলে জান্নাত পেতে চাই তারা তারা এবার দোয়া করে আল্লাহকে ডাকা লিল্লাহে তাকবীর। বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে যত বরকত বরকত এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত রহমত এসেছে, আল্লাহর পক্ষ থেকে যত বরকত অনুগ্রহ এসেছে, তার এক নম্বর অনুগ্রহ পুণ্যকে তাদের নাম আসছে আল্লাহর কোরআন, সুতরাং কোরআন পেয়ে আল্লাহর পথে খুশি হয়ে গেল, এই বান্দাগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী চতুর্থ খলিফা হাসান হুসাইনের পিতা ফাতিমার স্বামী বিশ্বনবীকে চলে গেলেন, বিশ্বনবী খানায় কাবায় বসে আরাম করছিলেন, বিশ্বনবীকে দেখা বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়ে গেছি, এই করে যখন আলী বললেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী ঘুমটা হয়ে গেল, বিশ্বনবী বললো আলী তুমি কি কারণ আল্লাহর প্রতি খুশি হয়ে গেছো তোমার জবান থেকে একবার শুনতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাদি আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ মক্কার সবচেয়ে বড় চেহারা আমি পাই নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ মক্কার সবচেয়ে সম্পর্কশালী ব্যক্তি আমি হতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ মক্কার সবচেয়ে সুন্দর মেয়ে সেটা আমি বহন করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ মক্কার সবচেয়ে বড় চেহারা আমি পাই নাই, বড় সম্পর্কশালী ব্যক্তি আমি হতে পারি নাই, সবচেয়ে সুন্দর মেয়ের সাথে আমি বিবাহ করতে পারি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে কোরআন এসেছে, এই কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাযিল করে বললেন জানিয়ে দিলেন কুল বি ফাযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যত বার বরকত এনেছে, আল্লাহর পক্ষ থেকে যত বার আল্লাহর পক্ষ থেকে যত বার রহমত বরকত এনেছে, তার এক নম্বর রহমত পূর্ণ কিতাবের নাম আল্লাহর কোরআন, সুতরাং যে জাতি কোরআন পেয়ে গেল এই জাতির সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হয়ে গেল, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা তাহলে
বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছিল। বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কোরআনের আন্দোলন করতে গিয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছিল, কিন্তু তোস্তাকে দুঃখ লাগে ইহুদি নাস্তিকদের দল কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী একশ্রেণীর মুসলমানকে কোরআনের বিপক্ষে অবস্থান নিতে বলে আরে বলে মনের খাল ভাঙতে বলে তারা খুশি হয়ে গেল বলে ঠিক না বটে। ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলমদের বিরুদ্ধে কথা বলে, শুনলে এই কথা, এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বান্দাকে আল্লাহ জাহান্নামে দেওয়া লাগবে কথা বলে ঠিক না বটে। কারণ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আর এই কোরআনের বিরুদ্ধে কথা বললে এই কোরআনের মামলাকে আপনাকে জাহান্নামে চলে যাওয়া লাগতে পারে।